নমস্কার, ভয়েস অফ দুর্গাপুরে আপনাদের সকলকে স্বাগত। ইট কাঠ পাথরের জঙ্গলে আমরা যেন হয়ে উঠেছি স্বার্থপর। আধুনিকতার সমাজে তাই তো প্রতিনিয়ত ভাঙছে আমাদের সংসার, তৈরি হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি। সেই নিয়ে 30তম বর্ষে ফুলঝোর সার্বজনীনের থিম আর নেই একান্নবর্তী পরিবার, হাতে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। শুরু হয়ে গিয়েছে আবারও কাউন্টডাউন, কারণ একটা বছর পর আবারও ঘরের মেয়ে উমা ঘরে ফিরতে চলেছে। তাই পুজোকে কেন্দ্র করে আবারও সাজতে শুরু করেছে শহর দুর্গাপুর। ইতিমধ্যে বিগ বাজেটের পুজোগুলি শুরু করে দিয়েছে তাদের জোর কদমে প্রস্তুতি, আর তাই আস্তে আস্তে মাথা তুলে দাঁড়াচ্ছে পুজো মণ্ডপগুলি। ব্যতিক্রম নয় দুর্গাপুরের ফুলঝোর সার্বজনীন। তাই জেনে নেব পুজো উদ্যোক্তাদের কাছ থেকে এবছর কী রয়েছে তাদের পুজো পরিকল্পনা। আমি দুর্গাপুরবাসী তথা বাংলাবাসীকে আগাম শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। এই বছর করোনা বিধি মেনে তো সব প্যান্ডেলকে পুজো কমিটিকে ব্যাপারটা করতেই হবে, আর আমরা সরকারি গাইডলাইন যেগুলো আছে নির্দেশ সেগুলো মেনে করার চেষ্টা করব যতটা পারবো। সাধারণ মানুষের সাহায্যার্থে যেটুকু দরকার পুজো সর্বজনীন পুজো কমিটি সেই সাহায্য করবে। এই বছর থিমের ব্যাপারটা যেটা বললেন, পুজো সর্বজনীন প্রতি বছরই থিমের একটা ভালো আকর্ষণ নিয়ে আসে প্রতি বছর দুর্গাপুরের বাসীর কাছে। এই বছরও তার ব্যতিক্রম থাকবে না। এবছর আমাদের থিমের পরিকল্পনা করা হচ্ছে আর নেই একান্নবর্তী পরিবার, মানে পরিবারের কিছু গল্প আমাদের প্যান্ডেলের মধ্যে তুলে ধরা হবে। আমার মনে হয় সারা জাগানো কিছু দৃশ্য ফুলঝোর সর্বজনীনের প্যান্ডেলে আসলে দুর্গাপুরবাসী তথা বাংলাবাসী এই বছর দেখতে পাবেন। আর করোনা বিধি মেনেই আমরা সব কিছু করার চেষ্টা করছি, জানি না কতটা পারব। এবছর পুজো কততম বর্ষ? এটা আমাদের 30তম বর্ষ। পুজোর ক্ষেত্রে একটা বড় বিষয় দাঁড়িয়ে থাকে, সেটা হচ্ছে বাজেট, এবং বিগ বাজেটের পুজোগুলোর ভেতরে আপনাদের পুজো একটা, সেই জায়গায় দাঁড়িয়ে এবছর বাজেট কী রয়েছে? আমাদের বাজেট আমরা যতটা মিনিমাম করার চেষ্টা করেছি, কেননা করোনাবিধিতে সব দিক থেকেই ব্যবসাপাতির একটু ক্ষতি হয়েছে, সব দিক থেকেই ক্ষতি হয়েছে। সেই জন্য আমরা বাজেটটা 10-12 লাখের মধ্যেই রাখার চেষ্টা করছি। থিম মেকার কে আছে? থিম মেকার আমাদের পূর্ববর্তী যে চঞ্চল আচার্য, পূর্ব মেদিনীপুরের বাসিন্দা, উনি এই বছর আবার আমাদের এখানে এসে প্যান্ডেলটি করছেন। আর প্রতিমা শিল্পী? প্রতিমা শিল্পী আমাদের ব্যানাচিতির ওই সঞ্জয় পাল নাকি অরুণ পাল ওনার কাছ থেকেই। আপনাদের প্রতি বছর আলোর একটা বিরাট প্রাচুর্য দেখা যায়, অনেক দূর থেকেই একটা লাইটের গেট থাকে, সেরকমই থাকবে এই বছর। তো এবছর আলোকসজ্জায় কি কোনো রকম চমক থাকছে? আলোকসজ্জায় চমক ছোটোখাটো কিছু থাকবে, কেননা আমরা রাস্তার দুদিকটা একটু চওড়া হয়েছে। আপনারা দেখেছেন আগে যেমনি জ্যামটা হতো, সেই জ্যামে আর এখন পুজো সর্বজনীন হয় না। প্রশাসনের প্রচুর হেল্প আমরা পাই, ইভেন আমাদের গ্রামবাসী তথা আমাদের যুবক ছেলেরা বা আমাদের সিনিয়ররা আমাদের প্রচুর হেল্প করেন, এবং আমরা এবছর লাইটের কিছু চমক রাখবো, অবশ্যই রাখবো। গত বছরে যে সেফটিগুলো ছিল সেটা 2 বছরে কিন্তু তার ধারণা বদলে গেছে। এখন সেফটি বলতে অন্যান্য সেফটির সাথে স্যানিটাইজেশন এই ব্যাপারগুলো সাথে জড়িয়ে গেছে। তো এই বছর সেফটির ক্ষেত্রে আপনারা সেফটির ক্ষেত্রে দেখুন, আমি বলতে চাই যে রাজ্য সরকারের কিছু গাইডলাইন থাকে, সেই রাজ্য সরকারের গাইডলাইন মেনেই আমরা পুজো কমিটিগুলো, এখনও পর্যন্ত আমাদের কোনো মিটিং হয়নি। তো আশা করি আমাদের পুজো কমিটিগুলোকে নিয়ে আমাদের যে পুলিশ প্রশাসনের ব্যাপার আছে ওনারা বসবেন, এবং ওনারা যেই রকম গাইডলাইন দেবেন আমরা যথাসাধ্য চেষ্টা করব ওই রকম গাইডলাইন মেনেই, রাজ্য সরকারের গাইডলাইন মেনেই পুজো করা। বিগত সময় আমরা দেখেছি যে প্যান্ডেলের ভেতরে ঢুকে তারপরে প্রতিমা দর্শন,
এবং একটা বিরাট বড় লম্বা লাইন আমরা ফুলঝোর সর্বজনীনে আমরা লক্ষ্য করতাম। তো এবছর কি এন্ট্রি তো কোনো কি ব্যবস্থা না? এবছর আমরা একদম ওপেন প্যান্ডেলই এবছর আমরা করছি, কেননা বেশি গ্যাদারিং করা যাবে না একসাথে, সেই জন্য মানুষ আসবে প্যান্ডেল দেখে একবারে বেরিয়ে চলে যাবে, মানে দাঁড়ানোর কোনো ব্যাপার থাকছে না এবার। সবার শেষে বলি যে দুর্গাপুরবাসী এত বছর ধরে আপনাদের কাছ থেকে একটা চমক পেয়ে এসেছে দুর্গা পুজোতে, এবছর কতটা সেই চমক থাকবে? একদম একদম, ফুলঝোর সর্বজনীন প্রতি বছরই চমক দিয়ে থাকে, এবছর বিশেষ চমক। ফুলঝোর সর্বজনীনে মণ্ডপে আসলে দুর্গাপুরবাসী অবশ্যই দেখতে পাবেন, আর সেই আমি আশা করব সবাই ফুলঝোর প্যান্ডেলে এসে জিনিসটাকে উপভোগ করবেন। বিগত বছরে দেখেছি আমরা আপনাদের ক্লাব বিভিন্ন রকম সামাজিক কাজের সাথে যুক্ত থাকবে, এবছর সেরকম সামাজিক কর্মকাণ্ড পুজোকে কেন্দ্র করে কিছু থাকছে? হ্যাঁ, আমরা অবশ্যই ফুলঝোর সর্বজনীন পুজো কমিটি আমরা প্রতি বছর সামাজিক কাজ করেই থাকি। আগের বছর যেমন অরফেনেজ থেকে কিছু বাচ্চাদের নিয়ে এসে আমাদের পুরো জামা প্যান্ট দেওয়া, তারপর খাওয়ানো, পুজোর প্যান্ডেল ঘোরানো, এইসব ব্যাপারগুলো ছিল, এই বছরও থাকছে। এই বছরও আমাদের বৃদ্ধ যারা বয়স্করা রয়েছেন তাদেরকে নিয়ে কিছু ভাবনা চিন্তা রয়েছে। এবছর ওপেনিং কোন দিন আপনারা করবেন বলে? আমরা চতুর্থীর দিন ওপেনিং করছি। ধন্যবাদ ভয়েস অফ দুর্গাপুরকে সময় দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ আপনাদেরও। আপনারা আসুন সবাই মিলে ফুলঝোর পুজো কমিটির পুজোর আগে সাফল্য মণ্ডিত করুন।